নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি মাছের রেসিপি শেয়ার করব। আজ বানাবো কাঁচা আম দিয়ে মাছের ঝাল, অথবা বলতে পারেন আম কাতলা। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আম কাতলা বানানোর জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমগুলো এইরকম লম্বা টুকরো করে কেটে নিতে হবে। আমটা কেমন টক সেই বুঝে আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আম কাতলা বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোই প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা কাতলা মাছের জায়গায় যে কোনো ধরনের পোনা মাছও নিতে পারেন। রুই, মৃগেল সব মাছেই এইভাবে আম দিয়ে বানানো যায়। আর যে কোনো চুনো মাছ অথবা ছোটো মাছ দিয়েও সেম প্রসেসে বানানো যায়। এবার ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেব সরিষার তেল। প্রথমে মাছ ভাজব, তার জন্য একটু বেশি পরিমাণে সরিষার তেল দিতে হবে। তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছ ভাজার সময় মাছগুলো কড়াই আটকে যেতে পারে। তেল দিয়ে ভালোভাবে কড়ার চারিপাশে তেলটা ঘুরিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া উঠতে শুরু হয়েছে। এই সময় একে একে মাছের পিসগুলো তেলের ওপর দিয়ে মাছগুলো সব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো দেওয়ার পর সাথে সাথেই ওল্টাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তারপর মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ভালোভাবে উল্টে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আর খুব বেশি শক্ত করে মাছগুলো ভাজবো না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। অপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো সব আবারও উল্টে দিলাম। এইভাবেও আরও 1-2 মিনিট ভেজে নিয়ে মাছগুলো সব তুলে নিতে হবে। এরপর আম কাতলা বানানোর জন্য আমার এতটা তেলের প্রয়োজন নেই। কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে দিলাম। তারপর ওই তেলেই দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আম। আমটা ভীষণ টক ছিল, তাই সব আমটা আমার প্রয়োজন ছিল না, তাই 5-6 টুকরো আমি নিয়েছি। আপনারা আমটা কেমন টক সেই বুঝে আমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন, অথবা আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেই বুঝে আমটা দিয়ে দেবেন। আম দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে আমগুলো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে আমগুলো গলে যাবে। নুন দিয়ে হালকা আমগুলো ভেজে নিলে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে মাছের ঝাল বানালে মাছের ঝালের টেস্ট আরও বেশি ভালো আসে। আমগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা একদম সামান্যই রাখবেন, তাহলে মাছের ঝালের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। হলুদ গুঁড়ো দিয়েও আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম কিংবা বেশি করে নেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। লঙ্কা গুঁড়ো দিয়েও হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সরিষা বাটা
আমি এখানে কালো সরিষা আর সাদা সরিষা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এক চামচ সরিষা বাটা দিয়েও আমের সঙ্গে মিক্স করে এক মিনিট মতো ভেজে নিতে হবে। সরিষা দেওয়ার পর খুব বেশি ভাজবেন না, তাহলে সরিষা তেতো হয়ে যেতে পারে। হালকা ভেজে নিয়েই দিয়ে দেব জল। আমি প্রথমে সরিষার বাটি ধোয়া জলটা মশলার সঙ্গে মিক্স করে দেব, তারপর আম আর মশলার সঙ্গে ভালোভাবে জলটা মিক্স করে নেব। এইভাবে সরষে দিয়ে মশলা কষালে সরষেটা একদমই তেতো হয় না আর মশলার টেস্টও অনেক বেশি ভালো আসে। হালকা মশলা কষিয়ে নেয়ার পর দিয়ে দিলাম জল। আমি এখানে প্রায় এক গ্লাস মতো জল ইউজ করেছি। আপনারা কেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দেবেন। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর, দেখুন জলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এইভাবে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। মাছগুলো একটু আগে থেকেই দেবেন, তাহলে মাছের ভেতর আমের টক ভালোভাবে ঢুকে যাবে আর মাছগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর, আবারও একবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আম কাতলা। আপনারা ঝোলের পরিমাণটা কেমন রাখবেন সেই বুঝে নুনের পরিমাণটা ঠিক আছে নাকি দেখে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে টক মিষ্টির ব্যালেন্সের জন্য স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আম কাতলা সম্পূর্ণভাবে রেডি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে এই গরমের দুপুরে ভাতের সঙ্গে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এখনের মতো এখান পর্যন্তই।